এই হচ্ছে রাতের লখনউ স্টেশন। আমার খুব ভালো লেগেছিল এই লাইট শোটা, জ্বলছিল, নিচ্ছিল, নানান কালার হচ্ছিল। হয়তো পুরোটা ঠিকভাবে টাইমিংটা রেখে তুলতে পারিনি, তাড়াহুড়োর চাপে আর কি, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা। তো চলো, আমার ট্রেনের টাইম হয়ে গেল, এবার কলকাতা ফেরা যাক। Hi guys, good morning, welcome back to our channel. আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শরীরে এনার্জির লেভেলটা খুব কম, কিন্তু মানসিকভাবে খুবই ভালো রয়েছি। আর আমরা ট্রেনে উঠেছি কালকে রাত্রি 8টায়, যেই ক্লিপটা তোমরা একটুখানি দেখতে পেলে লখনউ স্টেশনে। তো আমরা এখনও ট্রেনেই রয়েছি, আজকে নামবো 2:45, যদিও ট্রেন আধ ঘন্টা মতো লেট করবে বলেই মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক কলকাতার উদ্দেশ্যে। এখন বাজে 11:44, শুনতে পাবে কিনা জানি না। ওই দেখো আর দিদি ভাই আমাদের সাথে দেখা করতে এসছে আসানসোলে। তো দিদি ভাই দেখা করতে এসছে, আমাদের ট্রেন না অলরেডি আধ ঘন্টা লেট চলছে। এই আসানসোলে এসে একটু নামতে পেরেছি, পায়ে জুতো ঢুকছে না, পা ফুলে গেছে ঝুলিয়ে রাখতে, তার চোখ মুখ তো দেখতেই পাচ্ছ, কিছু তো বলার নেই। তো চলো, মামনি শুধু নামেনি, ট্রেনের ভেতরেই আছে, এই যে এখানে কথা বলছে তাই জানলা দিয়ে। তো চলো এবার যাবো ভেতরে ঢুকে গিয়ে। আমার ভয়েস আদৌ তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতেই পাচ্ছ আমি আবারও ফুর্তি ফুর্তি পরে রেডি। আর দেয়াল দেখে বুঝতে পারছো বাড়িতে, হ্যাঁ বাড়িতে, 4টের সময় আমরা ফিরেছি। ফিরে আর না কোনো কথা নেই, আমি সোজা শ্যাম্পুর পাতা, মানে শ্যাম্পুর পাতা বলছি, শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে বাথরুম ঢুকে গেছি। বাথরুম থেকে ভালো করে স্নান দান করে বেরিয়েছি। আর না ভালো লাগছিল না ঠিক, মানে কালকের দিনে স্নানটাও ঠিকঠাক হয়নি প্রপার যেভাবে বাড়িতে হয় আর কি। ওই দুমাক কাকের মতো ঢেলে নিয়ে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। তো ওই জন্যে এসেই আগে স্নানটা করলাম, মানে আমি না এসে স্নান দান করে একটু ঘুমিয়েও গেছি চুলটা শুকানোর পর, আর ভালো লাগছিল না ঠিক। আর এখন যাচ্ছি আমরা বিরাটি, বিরাটি যাচ্ছি এখন 7টাই বাজে, ওরা আমার পেয়েছে খিদে। মামনি পাপারও অবশ্যই পেয়েছিল দুপুরবেলা, আমরা দিদি ভাই এসেছিল দেখালাম, দিদি ভাই বেশ সুন্দর করে সবজি টবজি দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল, সেটা আমরা খেয়েছিলাম। আর দিদি ভাই রসমালাইও এনেছিল, কিন্তু রসমালাইটা আর খায়নি, বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে এনে আমি খেয়েছি, খেয়ে দিয়ে আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই এখনকার মতো আর পেয়েছে এখন খিদে, মামনি পাপা মুড়ি খেয়ে নিয়েছে মেখে। ও আর আমি যাচ্ছি একটু বিরাটি, রাতের জন্য মাংস আনবো, মাংসের স্টু বানাবো। তো চলো বিরাটি যাওয়া যাক আগে, তারপর ফিরে এসে আমি পুরোটা বলবো। অনেকেরই অনেক রকম প্রশ্ন মনে আছে, অনেকে করছো, মানে অনেকে হয়তো করতে পারছো না, কিন্তু মনের মধ্যে রয়ে গেছে যে হঠাৎ বাঙালি হয়ে ওখানে কেন পুজো দিতে গেছি, বা আদৌ কি আমরা বাঙালি নাকি, এসব নিয়ে হয়তো প্রশ্ন উঠতেই পারে। হ্যাঁ আমি কিন্তু বাবার পদবী হচ্ছে পাল, আর এখানে কিন্তু চৌধুরী, চৌধুরী মানে এটা কখনোই নয়, বাঙালি অবশ্যই আমরা। আর তো আমি সবটাই তোমাদেরকে বলবো কেন কি, আগে বিরাটিটা থেকে ঘুরে আসি। বিরাটি থেকে তো এসে গেছি, তোমাদেরকে বললাম আমি বিরাটি যাচ্ছি, তবে চোখ মুখ দেখে কতটা কি বুঝতে পারছি জানি না, তবে কথা শুনে আশা করি বুঝতে পারছো এনার্জি লেভেল একেবারে জিরোতে গিয়ে ঠেকেছে, আর নেই বললেই চলে। আসলে পাপা মামনি, পাপার বিশেষ করে, বিশেষত পাপার খুব কষ্ট হয়েছে। স্লিপার ক্লাসের টিকিট আমরা কখনোই কাটি না, তোমরাও দেখেছো, এবার মানে তৎকালীন মতো একটা টিকিট হয়ে গেছে যেটা আমরা কিনা পাইনি। আর দুদিন বাদে কাটলে হয়তো আর এসিতে হতো, তোমরা বলতে পারবো না যে ট্রেনে উঠে কেন তোমাদের সাথে আমি ভিডিও করতে পারিনি বা কথা বলতে পারিনি, যে অন্তত কথা তো বলতাম না সেরকম, অন্তত মানে ভিডিওটা তো তার আগেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু ট্রেনে উঠেও যে একটা ক্লিপ নেব সেই পরিস্থিতি রাখেইনি। মানে আরএসি এমনভাবে টিকিট ছিল যে এতটাই কষ্ট হয়েছে, পাটনা অব্দি অনেকের টিকিট না কেটে উঠে পড়েছে, যাদের আরএসিতে টিকিট ছিল অনেকে 60 জন মিলে উঠেছে, 60 জনের হার্ডলি হয়তো 20-25টা টিকিট ছিল, বাকিদের টিকিটই ছিল না, মানে এতটাই। আর টিটি সেই ট্রেনে ওঠেই না, শুধুমাত্র পাটনা অব্দি ঝামেলাটা হয় বলে।
যাই হোক, এইসব জায়গায় আর নাইবা যাচ্ছি, একবার কষ্ট হয়ে গেছে। তবে আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেটা খুবই ভালোভাবে হয়েছে। এবার আসল কথাতেই আসি, বেশি ধানাই পানাই না করে আসল কথাতে আমার মনে হয় আসাটা ভালো, কারণ অনেকেরই প্রশ্ন আসছে মনে বা অনেকে করেই ফেলেছে প্রশ্নটা। স্বাভাবিকভাবে আমারও যদি কাউকে দেখতাম এরকম ভাবে আমারও মনে হয়তো প্রশ্নটা জাগতেই পারতো যে আমরা বাঙালি হয়ে কেন মাজারে গেছি বা আমি কেন বলছি পুজো দিতে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে পুজো কথাটা বলেছি, মাজারে আমি যাই না, যারা যায় মানে যাদের আসলে যাওয়ার কথা তারা সেটাকে কি বলে। তবে আমার মনে হয় আমরা মানুষ তো, একই সাথে আমরা কাজী নজরুল ইসলাম যেরকম বলেছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তো আমারও সেটাই মনে হয় যে আমরা তো সবাই মানুষ, জাতি ভেদাভেদ মানুষে মানুষে ভেদাভেদ এগুলো আমরা তৈরি করেছি। তো মানে আমরা বাঙালি বলে আমরা মন্দিরে যাব, তারা মুসলমান বলে তারা মসজিদে যাবে মাজারে যাবে, এগুলো শুধুমাত্র আমরাই তৈরি করেছি, সমাজের মানুষরা তৈরি করেছি। তো সবারই কেটে গেলে লাল রক্তই বেরোবে, এরকম কিছু নয় যে আলাদা কোনো রক্ত বেরোবে বা কিছু। জাতি ভেদাভেদ তো মানে এত ঝামেলা জাতি তো হচ্ছেই, হতেই থাকবে, সেটার দিকে আর যাচ্ছি না, কারণ আমার মতো ভাবনা চিন্তা সবার হবে বা তাদের ভাবনা চিন্তায় আমাকে বাঁচতে হবে এরকম কোনো মানে নেই। যার যার ভাবনা চিন্তা তার তার কাছে সবার ভাবনা চিন্তাকেই সম্মান জানাচ্ছি। তবে সবাই মানুষ, সব কথার পরে একটাই কথা, সবাই মানুষ আমরা। তো প্রথম থেকে বলি যে আমাদের এই ওয়ারিশ বাবা পাপার কাছে কি করে চেনা জানা হয়ে উঠলো আর কি। তো দেখো সবার লাইফে একটা আপস অ্যান্ড ডাউনস আসে, তো পাপার লাইফেও এরকম এসেছিল, যার জন্যে পাটনা থেকে পাপারা দমদম চলে আসে। যখন পাটনায় যখন ছিল তখন মানে ওরা প্রথমত পাটনা, প্রমীর জন্ম হয়েছেও মানে প্রমী হয়েছে আর কি ওর মামা বাড়িতে, কিন্তু ওরা তখন পাটনাতেই থাকতো। যাই হোক, তো ওখান থেকে ওরা যখন দমদম চলে আসে তখন কিছু পাপার তো প্রবলেম হয়েই ছিল, বুঝতেই পারছো তোমরা, তো তখন খুবই প্রবলেমের মধ্যে দিয়ে ওদের যেতে হয়েছিল। তো ওই জন্যে পাপার এক কলিগ বলবো মানে একই সাথে, তো তিনি নিয়ে গিয়েছিলেন পাপাকে এই ওয়ারিশ বাবার কাছে, তিনি আর কি মানতেন, তাই জন্যে পাপাকেও নিয়ে গেছিল। প্রথম ওরা গিয়েছিল নাকি খিদিরপুর। দেখো পুরোটা আমি ভালোভাবে হয়তো বলতে পারবো না, আর এই কথাগুলো আমি চাইছিলাম না পাপার থেকে জেনে নিয়ে তোমাদেরকে বলতে, বুঝতেই পারছো সবটাই আগেকার কথা আবার উঠে আসে, তো তো তাতে করে খারাপ লাগতেই পারে, আমি হয়তো তাকে কোনো কোথাও গিয়ে সেন্টিমেন্টে আঘাত করতেই পারি, তো তাই জন্য জিজ্ঞেস করিনি কখনোই। ও আমাকে যেটুকু বললো আর কি সেটুকুই আমি তোমাদেরকে বলছি। তো খিদিরপুরে গিয়েছিল, এরকমই একটা ছোট মাজার, এত বড় তো নয়, সেখানে ছিল। তো পাপার সেখানে গিয়ে হয় না আমাদের কিছু প্রবলেম হলে আমরা ঠাকুরকে ভগবানকে ডাকতে থাকি, যার যাকে পছন্দ আর কি, আমার লোকনাথ বাবা, আমার বরের মা কালী, তো এরকম থাকেই আমাদের প্রত্যেকের লাইফে। তো সেরকমই রয়েছিল মার পাপার ওখানে গিয়ে সব বিপত্তি আর কি কেটে গিয়েছিল, সেটাই বলবো আমি। তো তার জন্যে খুব মেনে চলতো পাপা, তারপর থেকেই প্রত্যেক বছর বছর এই ওয়ারিশ বাবা মানে সেই আবার বলে দেয় যে এই লখনউয়ে দেওয়াতে ওয়ারিশ বাবার এত বড় মাজার রয়েছে আর কি, আমরা লখনউতে দেওয়াতে গেছিলাম। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, অবশ্যই পরের বছরও যাওয়ার আমার ইচ্ছে আছে। এবার বলি মাজারে আমি পুজো দিতে গিয়েছিলাম বলেছি, তো হ্যাঁ, কারণ আমরা বাঙালিরা আমি সত্যিই জানি না এই ওয়ারিশ বাবাকে কিভাবে ডাকতে লাগে, মানে আমরা কি করি, আমি বিপদে পড়লে বাবা লোকনাথ বাঁচাও, বাবা লোকনাথ এই হয়েছে সেই হয়েছে এরকম বলি, তো তো সেইভাবেই যেভাবে আমি আমার বাবা লোকনাথকে ডাকি, বাবা ভোলেনাথকে ডাকি, মা কালীকে ডাকি, আমি কিন্তু সেভাবেই ডেকেছি, সেভাবেই পুজো করেছি, মানে তার জন্য আলাদা কোনো মন্ত্র আছে কি নেই সেটা কিন্তু আমি জানি না, আমার যেহেতু প্রথমবার, বাবা মা উনি কি জানে না জানে আমি জানি না, আমাকেও কিন্তু আলাদা করে কিছু শিখিয়ে দেয়নি যে তুই এই মন্ত্র বলবি বা এভাবে পুজো দিবি, আমার মনে যেভাবে এসেছে আমি কিন্তু সেভাবেই দিয়েছি, আর আমরা সেভাবেই দিয়ে থাকি আশা করি এটাই। আর ওখান থেকে ওয়ারিশ বাবাকে পুজো দেওয়ার মানে আবারও বলছি পুজোই, আমি বললাম যে কেন বলছি, তো পুজো দিতে যাওয়াটা হচ্ছে ওখানে ওই গোলাপ ফুলের ডালাগুলো বিক্রি হয় তোমাদেরকে দেখালে আমি, আর যে চাদরগুলো আমরা কিনছিলাম ওগুলো ওই ওয়ারিশ বাবার ওপরে চাপিয়ে দেওয়া হয় আর কি, ওটাই আর কি ওখানকার মতে ওইভাবেই পুজো দেওয়া হয়, এটাই ছিল আর কিছুই নয়। তো
আশা করি তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমরা কেন ওখানে যাই বা কিছু। আমাকে অনেকেই ফেসবুকে কমেন্টে, অনেকেই হোয়াটসঅ্যাপে এরকম ভাবে জিজ্ঞেস করেছো, তো তাই জন্য আমি উত্তরগুলো দিয়ে দিলাম। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, যদি থাকেও এই ব্যাপারে আমার আর কিছু বলার নেই, মানে এর থেকে বেশি ভাবে আমি আর কিছু তোমাদেরকে বলতে পারবো না। আমি যেটুকু জানি, আমি যেটুকু বিশ্বাস করি, আমি সেটুকুই বললাম। আসলে তো মানে একটা বই যে আমি বইমেলা থেকে কিনেছি, এবার সংসার থেকে সিদ্ধি লাভ, তো বইটাতে একটা কোটেশন ছিল যে আমরা ভেতরে রাবণকে পুষে রেখে বাইরে রামের পুজো করি। আসলে বোধ হয় আমরা মানুষরা তাই করি, কোথাও না কোথাও তো কিছু না কিছু চলতেই থাকে, ভেতর থেকে পুরো রাম বোধ হয় আমরা সত্যিই কেউই নই। যাই হোক না কেন, তো চলো, দোষে কোনো মানুষ তো অবশ্যই আমরা প্রত্যেকে, তো আর জ্ঞান ঠ্যান দিচ্ছি না, তো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর আমি লিচি ড্রিঙ্কটা নিয়ে সত্যিই বসেছিলাম, আদৌ খাওয়া কিন্তু আর হলো না। আর আজকে ফ্যান চালিয়ে আর ব্লগটা করিনি, কারণ ফ্যান অফ করে এসি অফ করে ব্লগ করার কোনো মানে আসেই না প্রশ্ন আজকের পর। আর তো এসি চালিয়ে ব্লগটা বানালাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে ঘ্যার 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 আওয়াজগুলো না আসে কথাতে। আর রান্না হয়ে গেছে, রাতে আজকে আমরা ভাত খাবো, আজ ওই চিকেন স্টু মতোটা দুটোই হয়ে গেছে, তারপরে এসেই করলাম। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর প্লিজ একটা কথাই বলবো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে যাও, কিন্তু আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি পুরনো হয়ে থাকো, মানে অলরেডি আমার চ্যানেলে আছো, তাদেরকে বলবে এভাবেই পাশে থাকো। আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা, তোমরা এভাবেই পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর প্লিজ আমার প্রত্যেকটা ভিডিওতেই একটু এসো, দেখো ভিডিওগুলো, প্রত্যেক দিনই তো ঘুরতে যাওয়া সম্ভব না, লখনউ ব্যাঙ্গালোর এই ধরনের জায়গায় তো রোজ রোজ যাওয়া যায় না, তো বুঝতেই পারছো কালকের ব্লগের ভিউজটা আবারও বেড়েছে, লখনউ গেছিলাম বলেই হয়তো বেড়েছে। যাই হোক না কেন, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।